নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না অ্যান্ড সিম্পল টিপসে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে রাজমা। এই রাজমা তরকারিটি পাঞ্জাবে ভীষণই পপুলার। জিরা রাইসের সাথে এটা সাধারণত খাওয়া হয়, তাছাড়াও ভাত রুটি সবের সাথেই খেতে ভীষণই ভালো লাগে। বানানো খুবই সহজ, আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ধাবা স্টাইলে রাজমা বানানোর জন্য একটা বোলে নিয়ে নিয়েছি 200 গ্রাম রাজমা। এটাকে আমি সারা রাত পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই রাজমাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। কুকারের মধ্যে ভিজিয়ে রাখা রাজমাটাকে নিয়ে নেব। রাজমাটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু রাজমাটা সেদ্ধ হবে তাই একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবার অন করে দিলাম। এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি, যেমন 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে গোটা গোলমরিচ আর 2টো ছোট এলাচ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচের মতো লবণ এখানে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 8টা সিটি দিয়ে নেব। বাজারে 2 ধরনের রাজমা পাওয়া যায়, এটা ডিপ বাদামি কালারের, আর একটা পাওয়া যায় সেটা হালকা বাদামি কালারের। আজ আমি ডিপ বাদামি কালারের রাজমাটা নিয়েছি। এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই 8টা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করব। আপনারা যদি হালকা বাদামি কালারের রাজমাটা নেন সেক্ষেত্রে 4টে সিটি দিয়ে নিলেই হবে। আমি 8টা সিটি দিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের ভেতরের প্রেশারটাকে একেবারে কমতে দেব, সেই জন্য প্রেশার কুকারটা এখানে থাক, সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে 4 ভাগ করে কেটেছি। টমেটোটাকে প্রথমে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। টমেটোটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকেও 4 ভাগ করে কেটেছি। আর দিচ্ছি 1 ইঞ্চ সাইজের একটা আদার টুকরো, 6-7 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। অন্যদিকে প্রেশার কুকারের প্রেশারটা কমে গিয়েছে। দেখুন রাজমাগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার রাজমার থেকে জলটা ঝরিয়ে নেব। যাচ্ছি পরবর্তী পর্যায়ে। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো মতো গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে ফাটিয়ে তারপর তেলের মধ্যে দিলাম। এবার 30-40 সেকেন্ড মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব। যখন ফোড়নটা লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, মানে আদা রসুন পেঁয়াজ টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সিং জারে লেগে থাকা মশলাটা অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচের মতো এখানে লবণ দিলাম। রাজমাটা সেদ্ধ করার সময়তেও আমি লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে এখানে লবণটা অ্যাড করতে হবে। লবণটাকে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো,
ঝালের জন্য দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। দু মিনিট মশলাটাকে কষানোর পর এখন মশলার থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা রাজমা। রাজমাটা দিয়ে মশলার সাথে 2 মিনিট রাজমাটাকে কষিয়ে নেব। দু মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিলাম। এবার চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। মাঝে একবার ঢাকনা খুলে গ্রেভিটা নেড়ে দিয়েছিলাম যাতে কড়াইতে বসে না যায়। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আরও 1 মিনিট মতো তরকারিটা ফুটতে দেব। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, আমাদের রাজমা তরকারি রান্না একদম তৈরি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবারও তরকারিটা মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম গরম পরিবেশন করব ভাত কিংবা রুটির সাথে। আপনাদের আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ পাশের বেল আইকনটি প্রেস করলেই আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।